তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের বিয়েটা হলো গীবত কি, গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞা বা গীবত বলতে কি বুঝো। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে, তো এই প্রশ্ন তোমাদের বিভিন্নভাবে করতে পারে যে গীবত কি, গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞা, গীবত কাকে বলা হয়, গীবতের একটা পরিচয় বা গীবতের একটা উত্তর বা গীবত কাকে বলা হয়। তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা নিচে একই গীবত সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো আজকের উত্তরটা দেখলে তোমরা সবগুলোর অ্যান্সার করতে পারবে। তো গীবত কি, গীবত কাকে বলে, গীবতের সংখ্যা, গীবত বলতে কি বুঝছো, তো উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধুকে অলরেডি ভিডিও দেখে লাইক করে নেবে। তো তোমরা যে কোনো ক্লাসের এই প্রশ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো। প্রতিটা ক্লাসের এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের একদম 6 থেকে একদম কলেজ পর্যন্ত। তোমাদের সৃজনশীলতা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্স দেখে বইয়ের প্রথম টিক্স নাও, মানে 1 নম্বর টিক্স নাও প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও, টিক চিনের ক্ষেত্রে শুধুমাত্র 2 বার সার্চ করতে হবে ইউটিউবে। যে আদার টিক্স তোমরা দেখতে ওদের প্রথম টিক্স নাও, মানে 1 নম্বর টিক্স নাও প্রশ্ন লিখবে, তারপর এইচ এম হাসান লিখবে, তারপরে ইউটিউবে সার্চ করবে আবার, তাহলে 2 বার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অলরেডি ভিডিও দেখে লাইক করবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, ফেসবুক পেজ থেকে তারা দেখতেছো, ফেসবুক পেজটা ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে এবং চ্যানেলটি পেজটা ফেভারিট করে রাখবে। তো গীবত কি, গীবত কাকে বলে, গীবতের সংখ্যা, গীবত বলতে কি, গীবতের উদাহরণ, গীবতের পরিচয় তার নিচে রয়েছে, তোটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা, আজকের প্রশ্ন কিন্তু ইসলাম শিক্ষা প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে খুবই। তো যেহেতু এটা গীবত একটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন, এটা একটা কমন প্রশ্ন। এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দেখে নিতে পারো। শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব হাস করে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাস করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং সৃজনশীল থাকার ক্ষেত্রে সৃজনশীলের শুধুমাত্র ক নাম্বার লিখে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সরাসরি গাইড থেকে। শুধুমাত্র সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব হাস করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। তো গীবত কি, গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞা, গীবত বলতে কি বুঝছো, উত্তরটা নিচে রয়েছে। তো দেখো উত্তর, গীবত হলো পরনিন্দা করা, অর্থাৎ অন্যের দ্রুষ্কুটি জনসম্মুখে প্রকাশ করা। তো এটি এইভাবে সাজিয়ে দিতে পারো যে গীবত হলো পরনিন্দা করা, অন্যের দ্রুষ্কুটি জনসম্মুখে প্রকাশ করাকে গীবত বলে। একটু সাজিয়ে দিতে পারো, বা গীবত বলা হয়, বা গীবত তাকে গীবত বলে, একটু একটু চেঞ্জ করে দিতে পারো, চেঞ্জ না করলেও সমস্যা হবে না। তো গীবত হলো পরনিন্দা করা, অর্থাৎ এই অর্থাৎটুকু বাদ দিয়ে দিবে, যদি কাকে বলে এটা এইভাবে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে না দিলেও কিন্তু হবে, এই এটার মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে উত্তরটা হয়েছে। তো গীবত হলো পরনিন্দা করা, অর্থাৎ অন্যের দ্রুষ্কুটি জনসম্মুখে প্রকাশ করাকে গীবত বলে, বা এইভাবে দিয়ে দিলেও হবে। আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল অল সেট করে ভিডিও থেকে লাইক করো। যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তর লাগবে। আজকে শুধু বলে দিলাম গীবত কি, গীবত কাকে বলে, গীবতের সঙ্গে গীবতের একটা পরিচয় বা গীবত কাকে বলা হয় বা গীবতের একটা উত্তর। আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল অল সেট করে ভিডিও থেকে লাইক করে দেবে। আজকে ভিডিও বন্ধই।